আসছে এশিয়া কাপ হলো এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট মূলত বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এই টুর্নামেন্টের আয়োজন উনিশশো সাল থেকে যাত্রা শুরু করে আগামী পনেরোই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের চোদ্দতম আসর পূর্বের তেরোটি আসরে সর্বোচ্চ ছয়বার বার এশিয়া কাপ জিতেছে ভারত কিন্তু গত তিনটি আসরে বাংলাদেশ অসাধারণ পারফরমেন্স করেছে এই তিন আসরের মধ্যে দুইবারই তারা উঠেছে ফাইনালে এবারে এশিয়া কাপে বাংলাদেশের সাফল্য নির্ভর করছে পাঁচজনের জনের ওপর দুই সালে এশিয়া কাপের সেই হৃদয় বিদারক মুহূর্ত দুই সালে এশিয়া কাপ ফাইনালে ট্রফি জয়ের অনেক কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত দুই রানে মর্মান্তিকভাবে হেরে যায় পাকিস্তানের কাছে গত আসরেও গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে উঠেছিল ফাইনালে বর্তমানে বাংলাদেশে ক্রিকেট দল পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশ টেস্টে হারলেও ওডিআই ও টি টোয়েন্টিতে সিরিজ জিতেছে সব মিলিয়ে ক্রিকেট প্রেমী ভক্তদের আশা এবারের এশিয়া কাপ বাংলাদেশই জিতবে আগামী পনেরোই সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের চোদ্দতম আসর আজ আলোচনা করা হলো এমন পাঁচজন ক্রিকেটারকে নিয়ে যাদের ভালো পারফরমেন্সের ওপর নির্ভর করছে এবারের এশিয়া কাপে বাংলাদেশের সাফল্যের চাকা তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচজন ক্রিকেটার সম্পর্কে নাম্বার ওয়ান মাস্টাবি বিন মুর্তুজা মাশরাফি বিন মুর্তুজা বাংলাদেশের প্রথম স্বীকৃত পেস বোলার তিনি বাংলাদেশ ক্রিকেট সংগ্রামের মূর্ত প্রতীক এবং বর্তমানে বাংলাদেশের জাতীয় ওডিআই ক্রিকেট দলের অধিনায়ক ভীষণ আত্মপ্রতায় এই ক্রিকেটার জয়ের জন্য লোরেজান ম্যাচের শেষ বল পর্যন্ত মাশরাফিকে বলা হয় বাংলাদেশের সফলতম ওডিআই অধিনায়ক তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে একের পর এক সাফল্য ফিরে পেয়েছে আত্মবিশ্বাস দুই হাজার মাশরাফির নেতৃত্বে ওয়ান ডে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করে বাংলাদেশ এছাড়াও দুই হাজার পনেরো সালে ওডিয়াই বিশ্বকাপের পর পাকিস্তান ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একে একে তিনটি ওডিয়া সিরিজ যেতে বাংলাদেশ মাশরাফির নেতৃত্বে গত জুলাই মাসে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজে দুই এক ব্যবধানে জিতেছে বাংলাদেশ শেষ সিরিজের তিনটি ম্যাচে সাতটি উইকেট তুলে নেন এবারে এশিয়া কাপে বাংলাদেশের অনেক বড় চাওয়া থাকবে অধিনায়ক মাশাফির কাছে তিনি ভালো খেলে টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান অবশ্যই শক্তপোক্ত হবে মাশাফির ওডিআই ক্রিকেট পরিসংখ্যান ম্যাচ একশো নব্বই রান এক হাজার ছয়শো তেপ্পান্ন উইকেট দুশো পঁয়তাল্লিশ নাম্বার টু মোস্তাফিজুর রহমান খুব অল্প সময়ের মাঝে ওয়ার্ল্ড ক্লাসিক বলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মোস্তাফিজুর রহমান তিনি বিশ্ব ক্রিকেটের দ্রুততম পঞ্চাশটি উইকেট সংগ্রহকারী বলারদের একজন মোস্তাফিজুর রহমান ভারতের বিপক্ষে নিজের অভিষেক সিরিজে নজর কাড়েন ক্রিকেট বিশ্বের মোস্তাফিজ তার জাদুগরী বলের মাধ্যমে তিন ম্যাচে তেরোটি উইকেট তুলে নিয়ে ভারতের বিপক্ষে সিরিজ জিতে অনবদ্য ভূমিকা রাখেন এরপর দুই ষোলো সালে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে চমক দেখান তিনি মোস্তাফিজ সেবার আইপিএল এ ষোলোটি উইকেট নিয়ে এবং কিপটে বলিং এর মাধ্যমে সানরাইজার্স হায়দ্রাবাদকে ট্রফি জেতাতে অনবদ্য ভূমিকা রাখেন পরবর্তীতে ইনজুরির কারণে কিছুদিন ভালো খেলতে না পারলেও বর্তমানে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি গত জুলাইয়ের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তিনি পাঁচটি উইকেট লাভ করেন মোস্তাফিজুর রহমানের পেস বলিং এর উপর অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশের সাফল্য মোস্তাফিজুর রহমান ওডিআই ক্রিকেট পরিসংখ্যান ম্যাচ তিরিশ উইকেট ছাপ্পান্ন ইকোনমি রেট চার দশমিক সাত দুই বলিং গড় বিশ দশমিক শূন্য দুই নাম্বার থ্রি তামিম ইকবাল বর্তমানে বাংলাদেশের নিয়মিত রান স্কোরকারী ব্যাটসম্যান হলেন তামিম ইকবাল তিনি বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল গত জুলাই ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওডিয়া সিরিজে দুটি সেঞ্চুরি সহ করেছেন দুইশো সাতাশি রান বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই দেশ সেরা ওপেনার প্রায় এক দশক ধরে ক্রিকেট খেলতে থাকা এই তামিম ইকবাল অভিজ্ঞতার পরিপূর্ণ একজন ব্যাটসম্যান তিনি বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন এবারের এশিয়া কাপে তামিমের কাছে বাংলাদেশের অনেক কিছু পাওয়ার রয়েছে তামিম যদি নিজের সেরা খেলাটি উপহার দিতে পারেন তাহলে এবার এশিয়া কাপ টুর্নামেন্টে বাংলাদেশ ব্যাটিংয়ে জ্বলে উঠতেই পারে তামিম ইকবালের ওডিআই ক্রিকেট পরিসংখ্যান ম্যাচ একশো বিরাশি রান ছয় হাজার তিনশো পাঁচ ছত্রিশ দশমিক দুই চার সর্বোচ্চ স্কোর একশো চুয়ান্ন নাম্বার ফোর সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার এবং অধিনায়ক তিনি শুধু বাংলাদেশের এই নন সমগ্র ক্রিকেট বিশ্বের একজন সেরা অলরাউন্ডার ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান তিনটি ফর্মেট টেস্ট ওডিআই ও টি টোয়েন্টি ক্রিকেটে সেরা অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেছেন সাকিব আল হাসান বল হাতে যেমন সফল একজন বলার তেমনি ব্যাট হাতেও সমানভাবে একজন সফল তিনি টেস্ট ওডিআই ও টি টোয়েন্টি সব ফর্মেটে নিজেকে খুব সহজেই মানিয়ে নিতে পারেন দলের বাইরে তিনি আইপিএল সহ বিশ্বের বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলে থাকেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওডিয়া সিরিজে তিনি একশো নব্বই রান এবং দুটি উইকেট তুলে নিয়ে দেশের সাফল্যে অবদান রাখেন তাই এশিয়া কাপে সাকিব আল হাসানের কাছে অনুরূপ কিছু আশা করতে পারে বাংলাদেশের সমর্থকরা সাকিব আল হাসানের ওডিয়া ক্রিকেট পরিসংখ্যান ম্যাচ একশো অষ্টআশি রান পাঁচ হাজার চারশো তেত্রিশ গড় পঁয়ত্রিশ দশমিক পাঁচ এক সর্বোচ্চ স্কোর একশো চৌত্রিশ উইকেট দুশো মুশফিকুর রহিম রহিম মুশফিকুর বাংলাদেশের সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান বিন মর্তুজা ও সাকিব আল হাসানের পরে তিনি বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম একশো সাতাশিটি ওডিআই ম্যাচ খেলে প্রায় পাঁচ হাজার রান করেছেন ব্যাটিং পাশাপাশি তিনি উইকেটের পেছনেও বেশ চঞ্চল তার কৃতিত্বই তাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা উইকেট কিপার ব্যাটসম্যানে পরিণত করেছে ২০১২ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের ফাইনালে উঠেছিল সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিয়ার সিরিজে তিন ম্যাচে ব্যাট করে একশো দশ রান সংগ্রহ করেন তিনি এবারের এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দল তার থেকে অনেক কিছু আশা করছে একদিকে ব্যাটিংয়ে অন্যদিকে উইকেটের পেছনেও তার সাফল্য প্রত্যাশিত তাই আশা করা যায় এবারে এশিয়া কাপে মুশফিকুর রহিম তার সেরা খেলাটি উপহার দেবেন মুশফিকুর রহিমের ওডিআই ক্রিকেট পরিসংখ্যান ম্যাচ একশো সাতাশি রান চার হাজার আটশো গড় বত্রিশ দশমিক আট চার সর্বোচ্চ স্কোর একশো সতেরো ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ